নমস্কার বন্ধুরা, আজকের এই খবরটা চায়না এবং পাকিস্তানের রীতিমতো মাথা ব্যথা শুরু করিয়ে দেবে। তার কারণ আজকের নিউজটা একটু ডিফেন্স রিলেটেড এবং সেখানে একটা চমকে দেওয়ার মতন তথ্য আমি আপনাদের বলবো। রিসেন্টলি আপনারা সবাই জানেন যে রাশিয়া ইউক্রেনের উপর যে আক্রমণ সেটা আরো বাড়িয়ে দিয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ার অ্যাবাউট 500 দিন পার করে গেছে এবং পুতিন অলরেডি বলেই দিয়েছে এই যুদ্ধ হয়তো অনেক বছর ধরেই চলতে পারে। কিন্তু এই সবের মধ্যেই ইউক্রেন থেকে এমন একটা খবর আসে যে খবরটা সামহাউ ইন্ডিয়ানদের কাছে একটা স্পেশাল নিউজ হয়ে যায় এবং সেখানে বলা হয় যে রাশিয়ার এমন একটা মিসাইল যার 100% কিল রেট, তার মানে কোন এয়ার ডিফেন্স সিস্টেম সেই মিসাইলটাকে শুটডাউনই করতে পারছে না। এবার আপনি বলবেন যে ঠিক আছে, ইউক্রেনের কাছে কোন মিসাইল ডিফেন্স সিস্টেম আছে? দেখুন, আমেরিকা ইউক্রেনকে তার শহর বাঁচানোর জন্য প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েছে, যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মিসাইল সিস্টেম। এবং যে মিসাইল সিস্টেম আপনি বলতে পারেন 90-95% টাইমই সাকসেসফুল থাকে, তাকে হারিয়ে দিচ্ছে ভারতের একটা মিসাইল। এবং যে মিসাইলটার কথা আপনারা কম বেশি সবাই জানেন, সেই মিসাইলটার নাম কি? ব্রহ্মোস। ঠিক এই জিনিসটা শোনার পরে ইন্ডিয়ানরা যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি চিন্তিত আমাদের পাকিস্তান এবং চাইনিজ বন্ধুরা। আপনারা জানেন আজ থেকে এক বছর আগে ভারত থেকে ভুল করে একটা ব্রহ্মোস মিসাইল মিস ফায়ার হয়ে গেছিল, কিন্তু পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা ধরতেই পারেনি। ধরবেও বা কি করে? এই যে ব্রহ্মোস মিসাইল আছে, এটা তো মাদার অফ অল মিসাইল বলা হয়। আর এদিকে চায়না S-400 কিনে বসে আছে, ভারতের সীমানাতে লাগিয়েও দিয়েছে, কিন্তু তারপরেও এইসব নিউজ শোনার পর তারাও একটু টেনশনে আছে। বিকজ S-400 কে আমার মনে হয় আমাদের যে ব্রহ্মোস মিসাইল আছে সেটা হিট করতে সক্ষম। এই এতক্ষণ যা বললাম আপনার মনে একটাই কোশ্চেন হবে, আচ্ছা বেটা তুমি যে ব্রহ্মোস মিসাইলের কথা বলছো, এই ব্রহ্মোস মিসাইলটা ইন্ডিয়া আর রাশিয়া জয়েন্ট ভেঞ্চার করেছে, তাহলে এখানের ইন্ডিয়ার কৃতিত্ব কোথায়? এটা তো রাশিয়া নিজের মিসাইল ইউক্রেনে মারছে। দেখুন কৃতিত্ব আছে, এবং এরপরে যখন আমি নিউজটার আরো ভিতরে ঢুকবো তখন বুঝতে পারবেন যে আমি ঠিক কোন জায়গাটায় পয়েন্ট আউট করতে চাইছি। আর আপনি বলুন ঠিক আছে, তাহলে ইন্ডিয়া কবে রাশিয়াকে ব্রহ্মোস মিসাইল বেচলো তার ডেটটা আমাকে একটু দাও তো। আমি বলবো ডেট তো আমি দিতে পারবো না, বিকজ ইন্ডিয়া তো ডাইরেক্টলি বেচেনি। আমি বলবো আচ্ছা লুকিয়ে লুকিয়ে বেচেছে? আরে না, লুকিয়ে লুকিয়েও বেচেনি। দেখুন ব্রহ্মোস মিসাইল যেটা আছে এটা একটা জয়েন্ট ভেঞ্চার, রাশিয়া আমাদেরকে টেকনোলজি দিয়েছিল, কিন্তু ইন্ডিয়া শুধুমাত্র সেই টেকনোলজিটাকে চায়নার মতন কপি করেনি, আমরা সেই টেকনোলজিটাকে নিয়ে সেটার উপর আরো ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে, করে ব্রহ্মোসকে, এই নামটাই এসছে ব্রহ্মপুত্র এবং রাশিয়ার যে মস্কোবা নদী আছে তার থেকে, আরো ডেভেলপ করে মাদার অফ অল মিসাইল বানিয়ে দিই। এবং এই ব্রহ্মোস মিসাইল কেনার জন্য রীতিমতন বর্তমানে লাইন পড়ে গেছে। ফিলিপিন্স কিনেছে, আর্জেন্টিনা শোনা যাচ্ছে নাকি কিনবে, মিশর নাকি কিনতে চায়, এরকম একাধিক দেশ আছে যারা ব্রহ্মোস মিসাইল কিনতে চায়। এই যে ব্রহ্মোস মিসাইল আছে এটা কিন্তু বর্তমানে একটা কোম্পানি হয়ে গেছে, যে ব্রহ্মোস কোম্পানি, যার মধ্যে 50.50% ইন্ডিয়া শেয়ার এবং 49% আছে রাশিয়া শেয়ার। তার মানে কোন দেশ যদি বর্তমানে এই ব্রহ্মোস মিসাইল কিনতে চায় তাহলে কিন্তু ডাইরেক্টলি তাকে ওই রাশিয়া বা ইন্ডিয়ার কাছে গিয়ে লাভ নেই, তাকে যেতে হবে এই কোম্পানির কাছে। এবং এই কোম্পানির থেকে তারা যখন কিনবে সেই প্রফিটটা তাদের যে শেয়ার পার্সেন্টেজ আছে সেই হিসাবে ভাগ হয়ে যায়। কিছুদিন আগেই ব্রহ্মোসের যে সিইও আছে, কোম্পানির যে সিইও আছে অতুল দিনকর, তিনি বলেন যে এই ব্রহ্মোস যে কোনো যুদ্ধের পট পরিবর্তন করে দিতে পারে, গেম চেঞ্জার। এবং এই যে মিসাইল আছে না, এটা আমরা রাশিয়াকেও বিক্রি করতে পারি। কিন্তু তখন উনি একটা জিনিস ক্লিয়ার করে বলে যে আমরা কিন্তু যা বেচবো যুদ্ধের পরে বেচবো, তার কারণ এখন রাশিয়াকে অস্ত্র বেচলে স্যাংশন তো নির্ধারিত, সেই কারণে চাইনার মতন দেশও লুকিয়ে লুকিয়ে অনেক কষ্টে রাশিয়াকে অস্ত্র কিছু সেন্ড করছে। এবং এটাও কিন্তু কনফার্ম সোর্স থেকে বলছি না আমি, এটা অনেক মিডিয়া হাউস আইডিয়া করছে, বাট স্টিল প্রমাণ পাইনি। ইউক্রেন বলেছে যে কিছু অস্ত্রের গায়ে চাইনিজ লেখা আছে, চাইনিজ সাইন আছে, তো সেই হিসেবে 100% কিছু কনফার্ম না। তো সেই হিসাবে ইন্ডিয়া এই মুহূর্তে আমেরিকার সাথে আমাদের যেমন সম্পর্ক চলছে, সেই সময় রাশিয়াকে ওই বেকার কিছু কোটি টাকার জন্য কিছু অস্ত্র বেচে সম্পর্কটা খারাপ করার কোনো প্ল্যান নেই কিন্তু। তাহলে রাশিয়া কি করে ব্রহ্মোস পেল? দেখুন রাশিয়ার কাছে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে ব্রহ্মোস নেই। আমি বলেছিলাম না যে রাশিয়া আমাদেরকে টেকনো
টেকনোলজি দিয়েছিল, সেই যে টেকনোলজি, সেই টেকনোলজি তারাও তো তাদের মিসাইলে ইউজ করে এবং সেটা বেশ পুরনো। কিন্তু সেই মিসাইলটার নাম হলো অনেক ক্রুজ মিসাইল। এবং এই যে মিসাইলটা বর্তমানে রাশিয়া ইউক্রেনের যে বন্দরগুলো আছে তার উপর ইউজ করছে, এর কিন্তু 100% কিউরেট। এবং আমেরিকার যে ডিফেন্স সিস্টেম আছে প্যাট্রিয়ট, সেটাও কিন্তু এই মিসাইলকে আটকাতে পারছে। এবারে এই যে অনেক ক্রুজ মিসাইল সিস্টেম আছে, এটা একটা সুপারসনিক মিসাইল যার স্পিড হচ্ছে শব্দের থেকে 4 গুণের কম, মানে কখনো 2 হতে পারে, কখনো 3 হতে পারে এরকম। আর এর যে বেটার ভার্সন সেটাকেই ইন্ডিয়ান ডেভেলপড ব্রহ্মোস আমি বলছি। এবং এটা ব্রহ্মোসের যে সিইও আছে অতুল দিনকর, তিনি কেন গেম চেঞ্জার বলেছেন জানেন তো? রাশিয়ার একটা হাইপারসনিক মিসাইল আছে যে মিসাইলটার স্পিডই হচ্ছে শব্দের থেকে 5 গুণ বেশি। সেই মিসাইলটা পর্যন্ত আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে প্যাট্রিয়ট, সেটা ধরে ফেলতে পারে। এবং এটা কিন্তু ইউক্রেন রীতিমতো দাবি করেছে। আর সেই জায়গাতে ব্রহ্মোসের রাশিয়ান ভার্সন অনেক ইউক্রেনকে অ্যাটাক করতে সক্ষম হচ্ছে। তাহলে এর পিছনে মেন কারণটা কি? এর পিছনে মেন কারণটাই হচ্ছে ব্রহ্মোস এমন একটা মিসাইল যে মিসাইলটা জলের থেকে মাত্র 15 মিটার উঁচুতে পড়ে এবং সেইখানে র্যাডার কোনোভাবে একে ডিটেক্ট করতে পারে। 15 মিটার মানে কতটা জানেন? ওই দোতলা বাড়ির সমান সমান, এইটুকু হচ্ছে 15 মিটার। এবং এই কারণে কোনো র্যাডার একে ডিটেক্ট করতে যখন পারে না, তখন যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে না, সেগুলো ফেল করে যায়। তো এইটা হচ্ছে মেইন রিজন। এবং এরপরে আরো অনেক কথা শোনা যাচ্ছে যে রাশিয়া হয়তো যুদ্ধের পরে তার কান্ট্রিকে তো রিবিল্ড করতে হবে, তার আর্মিকে তো রিবিল্ড করতে হবে, তার জন্য ভারতের কাছ থেকে একাধিক অস্ত্র কিনলেও কিনতে পারে। তার কারণ রাশিয়ার ব্যাংকে $147 বিলিয়ন টাকা রীতিমতন পড়ে আছে। তো ভারতের কাছ থেকে রাশিয়া আই থিঙ্ক যুদ্ধের পর, যুদ্ধের আগে ইন্ডিয়া কিছুই দেবে না, প্রচুর অস্ত্র কিন্তু রাশিয়া কিনবে ইন্ডিয়ার কাছ থেকে। তো সেইখানে এই টাকাটা তারা খরচা করবে। এবং এই খবরটাতে আসাতে ইন্ডিয়া যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি ভয় পেয়েছে পাকিস্তান এবং চায়না। এবং তাদের ভয়ের কারণটা আমিও জানি, আপনিও জানেন। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।